আমার পাতলা দেশি মুরগির ঝোল একদম রেডি, গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। শীতের শুরু, সবারই প্রায় শরীর খারাপ, তো এইভাবে একটি চিকেন রান্না করব। ভীষণই অল্প তেল লাগবে আর খেতেও ভীষণ সুস্বাদু হবে। তো আমি কী কী মশলা নিয়েছি আগে বলে দিই। সবার প্রথমে বলি, অবশ্যই দেশি মুরগির মাংস নিতে হবে। এখানে দেশি মুরগির মাংস এটা তা 350 গ্রাম মতো আছে। এখানে আলু নিয়েছি বড় বড় ডুমো ডুমো করে কেটে নেওয়া, আর এখানে কিছু মশলা নিয়েছি, যার মধ্যে এখানে কিছু গরম মশলা আছে। এখানে আছে ছোট এলাচ, বড় এলাচ, এখানে আছে দারচিনি, এখানে আছে লবঙ্গ 3 কোয়া, আর আছে এখানে এখানে আছে তেজপাতা, এখানে বড় বড় টুকরো করে নেওয়া পেঁয়াজ, ধনে পাতা, আর আছে এখানে আদা। তো সবার প্রথমে কি করব, এখানে একটি প্রেশার কুকার নিয়ে নিয়েছি, এখানে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি, এবার তেজপাতা সহ আর যে বাকি গরম মশলাগুলো নিয়েছিলাম সব আমরা এখন তেলের ওপর দিয়ে দেব। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি যেইভাবে করছি রান্নাটা এইভাবেই করবেন, কম মশলাও লাগবে, খেতেও ভালো লাগবে। আচ্ছা, এবার আমি আদা বাটাটাও তেলের ওপর দিয়ে দিলাম, আদা বাটাটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এইবার আমি তেলের ওপর এই দেশি মুরগির মাংস আর আলুটা দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা কষানো হচ্ছে, এবার আমি মাংসের মধ্যে একটু অল্প পরিমাণ ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। আচ্ছা, এইবার মাংসের মধ্যে আমি যে পেঁয়াজের টুকরোগুলো রেখেছিলাম পেঁয়াজের টুকরোগুলোও দিয়ে দেবো। এবার আমি মাংসের মধ্যে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো এতে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করছি। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই এইভাবেই করবেন। এটা আমি 3 জনের মতো পরিমাণ মাংস রান্না করছি। এটা একদম পাতলা হবে, খেতে ভীষণ সুস্বাদু হবে, আর আলুটা দেবেন, আলুটা বেশ খুব ভালো লাগবে এই রান্নাটার সাথে। আর রসুন কিন্তু আমি অ্যাড করিনি, রসুন আপনারাও দেবেন না। এবার 3 থেকে 4টে সিটি পর্যন্ত অপেক্ষা করব আমরা। আমি লবণের কথা বলতে ভুলেই গেছি, অবশ্যই স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিতে হবে। সিটি এবার পড়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, এবার কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। এখন এই পর্যায়ে এত সুন্দর গরম মশলার আর একটা স্মেল উঠেছে না, দারুণ লাগছে, সিটি থেকেই পাওয়া যাচ্ছে। আচ্ছা, বেশি কথা না বাড়িয়ে নেক্সট পর্যায়ে চলে যাচ্ছি। আচ্ছা, এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নেব। একদম রেডি হয়ে গেছে ঝোলটা। এবার আমি ধনে পাতার যে টুকরোগুলো রেখেছিলাম একদম কুচি কুচি করে নেওয়া ধনে পাতা, এটা অবশ্যই দিতে হবে, একদম মিস করবেন না। একদম তৈরি আমার এই রেসিপিটা। এইভাবে মাংসের ঝোলটা আলু দিয়ে তৈরি করে দেখবেন, আর অবশ্যই সর্ষের তেলই দেবেন, আর পারলে এই সময় একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, বাট কিছুই দরকার নেই দেওয়ার। আর প্রত্যেকটা গরম মশলা, গরম মশলাগুলো কিন্তু সবই দিতে মানে দিতে পারেন, খুবই ভালো টেস্ট হবে। শুধুমাত্র এই গরম মশলা আর অল্প আদার জন্যই রান্নাটা ভীষণ সুন্দর লাগে। আর এই লাস্ট শেষে ধনে পাতাটা অবশ্যই দেবেন।